এটা হচ্ছে সোহেল চৌধুরীর কবর, সেও পায়ত নায়িকা, আর ওনার দুই সন্তান লামিয়া চৌধুরী। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, প্রয়াত নায়ক, বাংলার স্বর্ণ যুগের নায়ক বাংলাদেশের সোহেল চৌধুরীর কবর। এখানে আসলে কবর বলতে এটা ওনার পারিবারিক গোরস্থান, এখানে ওনার বাবা মার কবর পাশে উনি শায়িত। তবে দেখুন এটা খুবই নাজুক অবস্থা, এখানে ওনার পুরো নামটায় দেওয়া নেই কবরের। কিন্তু আমি এখানে কবরে যে লোকজন আছে সবার সাথে কথা বলে জানলাম যে এটাই হচ্ছে সোহেল চৌধুরীর কবর। তো আজকে এই কবরটি ঘুরি ঘুরি দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথেই থাকুন। 80 দশকের নায়ক সোহেল চৌধুরীর কবরের পাশে দাঁড়িয়ে আছি। এখানে সাধারণ দর্শকরা খুব একটা চিনতে কষ্ট হবে, কারণ এখানে ওনার আসল নাম দেওয়া, অর্থাৎ এখানে তিনটা কবর। প্রথম কবরটা হচ্ছে ওনার নাম, আসল নাম সুলেমান চৌধুরী, তারপরে হচ্ছে ওনার মা নূরজাহান বেগম, এবং তারপরে ওনার বাবা তারেক আহমেদ চৌধুরী। দেখুন আমি ব্যাক ক্যামেরায় একটা ভিউ দিব। দেখুন ভিউয়ার্স, প্রথম কবরটা হচ্ছে 80 দশকের বাংলাদেশ চলচ্চিত্রের স্বর্ণ যুগের নায়ক সোহেল চৌধুরীর কবর। এখানে ওনার আসল নাম দেওয়া, যেটা ফ্যামিলি নাম, পারিবারিক নাম সুলেমান চৌধুরী, এটাই মূলত ওনার নাম আর ফ্যামিলিগত নাম। আমরা যেটা জানি সোহেল চৌধুরী, কিন্তু ওনার আসল নাম হচ্ছে সুলেমান চৌধুরী। আর পাশে যেটা কবর ওটা হচ্ছে ওনার মা নূরজাহান বেগম, মরহুমা নূরজাহান বেগম, এবং এরপর যেটা হচ্ছে মরহুম তারেক আহমেদ চৌধুরী ওনার বাবা। এখানে মূলত ওনাদের পারিবারিক ভাবে প্রথম কবরটা ওনার, তারপর ওনার মায়ের এবং ওনার বাবার। চৌধুরী 18ই ডিসেম্বর বনানীর 70 নম্বর রোডের আবেদিন টাওয়ারের ট্রামস ক্লাবের নিচে খুন হন, এ হচ্ছে ওনার সংক্ষিপ্ত। উনি কিন্তু অনেকগুলো বিখ্যাত ছবি যেমন হীরামতি, তারপরে বিরহ ব্যথা, দাঙ্গা পাসাদ, পাপি শত্রু সহ অনেকগুলো ছবির নায়ক ছিলেন। আর এই আর কি। তো আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে পুরো কবরটার একটা ভিউ দেব ভিউয়ার্স। সোহেল চৌধুরী 19শে অক্টোবর 1963 বনানী ঢাকাতে জন্মগ্রহণ করেন, এবং 18ই ডিসেম্বর 1998 সালে, যার তখন ওনার বয়স ছিল 35 বছর, তিনি খুন হন, বনানীতেই খুন হন। আর আসলে ওনার ওয়াইফের নাম ছিল দিতি, সেও প্রয়াত নায়িকা, আর ওনার দুই সন্তান লামিয়া চৌধুরী ও দীপ্ত চৌধুরী। আর যেটা বলছিলাম এখানে যে লেট তারেক আহমেদ চৌধুরী, ওটা হচ্ছে ওনার বাবা, এবং লেট নূরজাহান বেগম হচ্ছে ওনার মা, আর এটাই হচ্ছে ওনার কবর ভিউয়ার্স। তবে আমি আশা করছিলাম ওনার নাম দিয়ে কবরটা আলাদা করে বা আরো সুন্দর করে রাখার ব্যবস্থা করলে আরো সুন্দর হতো, যেহেতু উনি একজন নাম করা, আসলে কি বলবো, যখন বাংলা সিনেমার স্বর্ণ যুগ ছিল তখনকার সময়ের একজন নায়ক। তো আমি চাইছিলাম যে আরো সুন্দরভাবে যদি রাখতো দর্শকদের জন্য আরো সুবিধা হতো ওনার কবরটা খুঁজে পেতে। আজকে যে ব্লগটা করলাম যেটা হচ্ছে বাংলাদেশের স্বর্ণ যুগের নায়ক সোহেল চৌধুরীর কবর, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।